হ্যালো বন্ধুরা, তো আজকে আমি বেরিয়ে পড়েছি একটা অ্যাডভেঞ্চার ক্যাম্প সাইটে যাওয়ার জন্য। আস্তে আস্তে দেখতে পাবেন যে আমি কোথায় যাচ্ছি, দেখতে থাকুন ভিডিওটা। গুড মর্নিং সবাইকে। তো আমি পৌঁছে গেছি, কাল রাতেই পৌঁছেছি, কিন্তু কাল রাতে আর এসে ভিডিও করা হয়নি, অনেক রাত হয়ে গিয়েছিলো পৌঁছাতে পৌঁছাতে। তো এই দেখতে পাচ্ছেন আমরা ফুটিয়ারি রিট্রিটে আছি। তো আজকে বেসিক্যালি অ্যাক্টিভিটি আছে, অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস। এখানে এখানে একটি কলেজের টিম এসেছে, তো তাদেরকেই আমরা অ্যাক্টিভিটি করাবো। খুবই সুন্দর, আপনারা ঘুরতে আসলেও এই রিট্রিটে এসে থাকতে পারেন, অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিসও আছে আর পরিবেশটাও খুব সুন্দর। টেন্টে থাকা আছে, বড় বড় টেন্ট আর বড় বড় কটেজও আছে, তো আপনারা টেন্টেও থাকতে পারেন, কটেজও বুক করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিসের সেট আপগুলো লাগানো আছে, তো এর ব্যাপারেও বলবো। আর এই যে দেখতে পাচ্ছেন এদিকটা, এদিক হচ্ছে এর ঠিক পিছনেই ফুটিয়ারি ড্যাম, ড্যামটা বিশাল বড়। এই এদিকটা হচ্ছে হেঁটে গেলে, এই যে দেখছেন বাঁদিকে কিছু এনারা চাষবাসও করেছেন, খুবই সুন্দর, বিভিন্ন ফুল গাছও আছে অনেক ধরনের। আর এই ডান দিকে যেটা দেখছেন এটা হচ্ছে ডাইনিং স্পেস, এখানেই খাবার সার্ভ করা হয়, রুমেও খাবার সার্ভ করা হয়। এই যেগুলো হচ্ছে দেখছেন কটেজগুলো, যেহেতু আজকে আমরা অনেক সবাই আছি তাই আমাদের ডাইনিংয়েই খাবার সার্ভ করা হয়েছিল। এই যে সুন্দর দেখতে পাচ্ছেন একটি রাস্তা, দুদিকে পুরো সুন্দর গাছে ভর্তি। এই যে টেন্টগুলো দেখতে পাচ্ছেন এগুলোতেই রাতে আমরা ছিলাম, খুব সুন্দরই সাজানো গোছানো জায়গাটা। এই যে সামনে দেখতে পাচ্ছেন অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি সব, এটাকে ক্লাইম্বিং ওয়াল বলে। আর এই যে এগুলো দেখছেন এগুলো বিভিন্ন রোপ কোর্সের এলিমেন্ট লাগানো আছে, সেট আপ রেডি থাকে, খুবই সুন্দর। আপনারা আসলে আশা করি খুব ভালো লাগবে। এই যে টেন্টগুলো দেখতে পাচ্ছেন অনেক বড় বড় টেন্ট, মানে আমরা যেই টেন্টগুলোতে রাতে ছিলাম ওরকম ছোট নয়, দেখতেই পেলেন। এই যে আর একটা সুন্দর রাস্তা, রাতের ভিউটাও আপনাদের শেয়ার করব, রাতের ভিউটাও খুব সুন্দরই। কমন ওয়াশরুমও আছে, তো সেক্ষেত্রে অসুবিধা হবে না, যারা টেন্টে থাকবেন তারা কমন ওয়াশরুম ইউজ করবেন। চলুন এবার দেখি আমার সাথে আরও যারা আছে, আমরা পাঁচজন টোটাল এসেছি, তো তারা কি করছে, মনে হয় রেডি হচ্ছে, কারণ প্রচুর রোদ এখানে দিনের বেলা। কি সুন্দর না ফুলটা, পিঙ্ক কালারের জবা ফুল। এই দেখুন এসে গেছি, সানস্ক্রিন মাখা চলছে অলরেডি, এরা ঝাড়খণ্ডে গিয়ে প্রচুর কালো হয়ে গেছে, আর কিছু বলার নেই। আর একজন বাপ্পা বেরোবে, এ তুমি কি সানস্ক্রিন মেখে বেরোচ্ছ? ও এটা হচ্ছে বাপ্পার নামে বদনাম চলছে। এই হচ্ছে রিট্রিটের গেট, আমরা এদিক দিয়ে এসেছি আর এখন যাচ্ছি আমরা ফুটিয়ারি ড্যামে, একটু ওই আরশাদা কায়াকিং করাবে, তো ওই জন্য আমরা একটুখানি দেখতে যাচ্ছি মর্নিংয়ে ঘুরতে। এই হচ্ছে শর্টকাট ড্যামে যাওয়ার রাস্তা, ওখান থেকেই আমরা যাবো কায়াক নিয়ে, কায়াকিংয়ের জন্য। এই হচ্ছে ড্যাম, অনেকই বড় ড্যামটা, খুব সুন্দর জায়গাটা। হচ্ছে ড্যামের রাস্তা দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর, এখানে শালুক ফুল হয়ে আছে। শালুকি তো, এগুলো পদ্ম তো নয়। হ্যাঁ শালুকি। এই যে আমরা আবার ব্যাকে ফিরে যাচ্ছি আপাতত রিট্রিটে, কারণ 8:30 ব্রেকফাস্ট, তারপরে অ্যাক্টিভিটি স্টার্ট আছে, তো আমরা অ্যাক্টিভিটির ভিডিও অ্যাড করব পসিবল হলে, কারণ অনেক স্টুডেন্ট আছে, তো সেই অনুযায়ী সবাইকে সেফটিও দেখতে হবে আমাদের। দেখতেই পাচ্ছেন একটু ক্যালমা করে ভিডিও করার প্ল্যান চলছিল, ভিডিও করেওছি অবশ্য আমরা, কি আর করবো, একটু টাইম পাস করা হচ্ছিল কারণ তখনও পর্যন্ত এসে পৌঁছায়নি পার্টিসিপেন্টরা। এই যে কায়াকগুলো রাখা আছে, এই কায়াকেই ফুটিয়ারি ড্যামে এদের কায়াকিং করানো হয়। এই যে কায়াক রেডি হচ্ছে, এই
এই হচ্ছে ইভিনিং এর ভিউ, মানে রাতে বেশ এরকম সুন্দর আলো দিয়ে সাজানো এখানে পুরোটাই, খুবই ভালো লাগছে দেখতে। দেখতেই পাচ্ছেন সকালে যেই রাস্তাটা দিয়ে আপনাদের দেখিয়েছিলাম হেঁটে, এখন এটা হচ্ছে রাতের ভিউ। খুবই সুন্দর ডেকোরেশনটা করা, যেমন দিনেও সুন্দর দেখতে লাগে রাতেও খুবই সুন্দর দেখতে লাগে। তো আপনাদের পুরোটাই একবার ঘুরিয়ে দেখে নেব, এরপর আমরা বেরিয়ে যাব রাতে, কারণ আমাদের রাতেই বাস আছে। সারাদিন অ্যাক্টিভিটি আর ভিডিও শেয়ার করতে পারলাম না, কারণ আগেই বলেছিলাম যে এখানে সেফটির ব্যাপার আছে, তো সেক্ষেত্রে ভিডিও করা পসিবল হয়নি। তো নিশ্চয়ই কোনো এক ভিডিওতে আপনাদের সাথে অ্যাক্টিভিটি শেয়ার করব, যে আমরা কী অ্যাক্টিভিটি করাই, কেমন অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি হয়। দেখতে পাচ্ছেন কটেজগুলো খুব সুন্দর সাজানো লাইট দিয়ে। মানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স খুবই ভালো লেগেছে, আপনারাও এখানে আসতে পারেন। চলুন আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন।